আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দোয়া মুমিনদের হাতিয়ার, অসম্ভবকেও সম্ভব করার মাধ্যম, বিফল না হওয়া এক অনন্য ইবাদত, মর্যাদাপূর্ণ এক আমল। দোয়ার ব্যাপারে উদাসীনতা আল্লাহর অসন্তুষ্টির কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। ইবাদত বা আমলের মূল বিষয় হল আল্লাহর অনুগত্য এবং বান্দার বিনয় প্রকাশ। আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখেন এবং জানেন, তবুও আল্লাহর কাছে বান্দার হাত তোলার অর্থ হল নিজের বিনয় প্রকাশ করা এবং আল্লাহকে আপন অনুভব করা। তাই দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ইবাদত হল দোয়া। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ আর কোনো আমল নেই। দোয়া এত শক্তিশালী আমল যে তাকদীরকে পর্যন্ত বদলে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়ার আমলকে আমরা অবহেলা করি। জন্ম ও মৃত্যুবার্ষিকী, বিপদ বা দুঃখের দিন না আসলে দোয়ার দরকার বোধ করি না। অথচ বিপদের সময় দোয়া কবুলের জন্য শর্ত হল সুখের দিনেও দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেও দোয়ার অভ্যস্ত থাকে। দোয়ার এমন আমল তা কিছু শর্ত পূরণ সাপেক্ষে কবুল হয়ে থাকে, ব্যর্থ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও পাপের কথা ছাড়া দোয়া করে, তখন দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তিনটি বিষয়ের কোনো একটি বিষয় দান করেন। হয়তো তার প্রত্যাশিত বিষয় দান করেন, না হয় আখিরাতের জন্য এর বিনিময়ে রেখে দেন, অথবা সেই দোয়া পরিমাণ অমঙ্গল দূর করে দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান দোয়া কবুলের মাস, মুমিনের আশা পূরণের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন, মজলুমের দোয়া। যে ব্যক্তি দোয়া করে না সে অক্ষম এবং তিরস্কারযোগ্য। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সবচাইতে অক্ষম মানুষ হল সে ব্যক্তি যে দোয়া করতে অপারগ। আর যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার উপর খুশি হয়ে তার ডাকে সাড়া দেন। কোরআনে পাকের সাত এরশাদ হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া মুমিনের হাতিয়ার, অসম্ভবকে সম্ভব করার মাধ্যম, মহান রবের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতুবন্ধন। মানব জীবনে দোয়ার গুরুত্ব অনেক। তাই দোয়া না করলে বা উদাসীন থাকলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগ হন। ইবাদতের মূল বিষয় হল বিনয় এবং আল্লাহর অনুগত্য প্রকাশ। আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখেন এবং জানেন, তবুও আল্লাহর কাছে বান্দার হাত তোলার অর্থই হল বিনয় প্রকাশ করা এবং আল্লাহকে আপন মনে করা। তাই দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ইবাদত হল দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ আর কোনো আমল নেই। দোয়া খুবই শক্তিশালী আমল।
এমনকি দোয়া তাকদীরকে পর্যন্ত বদলে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়ার আমলকে অনেকেই অবহেলা করে, অথচ বিপদ আপদের সময় দোয়া কবুলের শর্ত হল সুখের দিনেও দোয়া করা। যে ব্যক্তি চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও দোয়াই অব্যস্ত থাকে। দেশ ও দশের জন্য দোয়া করা নৈতিক দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম মক্কা নগরীর খাদ্য ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন। তার দোয়ার শব্দগুলো ছিল এমন, হে আমার রব, আপনি মক্কাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদের জীবিকা প্রদান করুন। সূরা বাকারা আয়াত নম্বর 126। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও অন্যায় কোনো বিষয়ের দোয়া কবুল হয় না, এছাড়া বাকি সব দোয়া কবুল হয়ে থাকে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তিনটি জিনিসের কোনো একটি দিয়ে থাকেন, হয়তো তার মনের আশা পূরণ করে দেন, না হয় আখিরাতের জন্য এই দোয়ার বিনিময়ে রেখে দেন, অথবা তার উপর থেকে দোয়া পরিমাণ অমঙ্গল দূর করে দেন। আমাদের প্রতিটি দোয়া কবুল হোক, আল্লাহর রহমত শিশিরে সিক্ত হোক সবার জীবন। কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয় আমি তাদের কাছে, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে, আশা করা যায় তারা সফল কাম হবে। সূরা বাকারা আয়াত নম্বর 186। দোয়া কবুল করার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয়, যে কোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ কবুল করে থাকেন। দোয়া কবুলের জন্য মুমিন আল্লাহর দরবারে শরণাপন্ন, বিপদ আপদ ক্ষমা ও কিছু চাওয়া এবং ভাগ্য পরিবর্তনের আশায় মুমিনগণ দুই হাত তুলে ধরেন পালনকর্তার দরবারে। আল্লাহ অত্যধিক লজ্জাশীল, দয়াময় ও পরম করুণাময়। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া কবুল হওয়ার আনন্দই আলাদা। চোখের পানি পেলে তওবা তাসবিহ ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করে নেবেন। এজন্য ছাই দোয়া কবুলের সময়কে কাজে লাগানো। দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হল ফরজ নামাজের পর ও রাতের শেষ অংশে, তাই তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য। তিনি বললেন, শেষ রাতের মধ্যের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া।